হোলি খেলতে এসেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক আর্য ঘোষ সাবরপাড়ায়, এবং তখন হ্যান্ড ওয়াশ দিয়েছিলেন ওই সমস্ত মানুষজনকে। সেই সমস্ত মানুষজন তখন রাজ্য সম্পাদকের কাছে আবেদন করেছিল যে তাদের অন্তত একটা করে মশারি দেওয়া হোক গরমকাল আসছে মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য, আর সেই কথা দিয়েছিলেন তিনি তাদেরকে দিয়ে আসবেন। কথা দিয়েছিলেন, কথা রাখলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক আর্য ঘোষ, বাড়ি বাড়ি পৌঁছে দিলেন মশারি। আমরা এখানে হোলির দিনে এসেছিলাম করোনা ভাইরাস নিয়ে প্রচার করতে এবং হোলির আনন্দে এনাদের সাথে মেতে উঠতে। তখন এখানকার কিছু মানুষ বলেছিলেন, আবেদন রেখেছিলেন যদি মশারি পাওয়া যায়, কারণ গরম পড়ছে, মশাও বাড়ছে। তো সেই কথা চিন্তা করে, সেই কথা ভেবে আজকে আমরা এখানকার যতজন আছেন, যতগুলো পরিবার আছেন, তাদের জন্য আমরা মশারির একটা ব্যবস্থা করেছি এবং এই আজকে এসেছি ওনাদেরকে হাতে তুলে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে।